আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরোয়ার। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনায় আরও এক পুলিশ সদস্যের মৃত্যু, এ পর্যন্ত মারা গেলেন 9 জন। রংপুরে করোনার উপসর্গ নিয়ে মারা গেছে 2 জন, চট্টগ্রামে নতুন করে আক্রান্ত 73 জন। ঈদে ঘরমুখো মানুষের বাড়ি ফেরা ঠেকাতে রাজধানীর প্রবেশমুখে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। এবং ঈদে 40,000 কোটি টাকার বাণিজ্যের 25 ভাগও এবার হবে না, মনে করেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও এক পুলিশ সদস্য। তার নাম মজিবুর রহমান তালুকদার। তিনি স্পেশাল ব্রাঞ্চের সিটি এসবি পল্টন জোন 1-এ সাব ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। করোনায় আক্রান্তের পর গত 11 মে তাকে রাজধানীর ইম্পালস হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আইসিইউতে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। সকালে রাজধানীর কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে মারা যান তিনি। এ নিয়ে বাংলাদেশ পুলিশের 9 জন সদস্য করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন। ব্রাঞ্চে কর্মরত সাব ইন্সপেক্টর মোহাম্মদ মজিবুর রহমান তালুকদার আজ সকালে করোনার বিরুদ্ধে যুদ্ধে আত্মত্যাগ করেছেন। তার এই আত্মত্যাগ এবং মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাকে নিয়ে এ পর্যন্ত 9 জন বীর পুলিশ সদস্য দেশ ও মানুষের জন্য আত্মত্যাগ করলেন। রংপুরে গত 24 ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে 2 জন মারা গেছে। এদিকে চট্টগ্রামে পুলিশ সাংবাদিক সহ নতুন করে 73 জনের করোনা শনাক্ত হয়েছে। আর নারায়ণগঞ্জে নতুন করে আক্রান্ত হয়েছেন 27 জন। ময়মনসিংহ বিভাগে একদিনেই রোগীর সংখ্যা বেড়েছে 82 জনে। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন মমিনুর রিপন। ময়মনসিংহ বিভাগে সেনাবাহিনীর মেজর, পুলিশ স্বাস্থ্যকর্মী সহ একদিনে 82 জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক স্বাস্থ্যকর্মী রয়েছেন 21 জন। সব মিলিয়ে এই জেলায় নতুন করে আক্রান্ত 35। জামালপুরে এক চিকিৎসক সহ নতুন করে 28 জন শনাক্ত হয়েছেন। জেলায় মোট আক্রান্ত 144 জনের মধ্যে 54 জনই স্বাস্থ্যকর্মী। চট্টগ্রামে নতুন করে সাংবাদিক, পুলিশ সহ 73 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত 789। এ পর্যন্ত 36 জনের মৃত্যু হয়েছে আর সুস্থ হয়েছেন 100 জন। নারায়ণগঞ্জে 27 জনের শরীরে নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এই জেলায় মোট আক্রান্তের সংখ্যা এখন 1,658। এদিকে রংপুর বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। 188 জনের নমুনা পরীক্ষায় এক চিকিৎসক সহ শনাক্ত হয়েছেন 5 জন। এ নিয়ে রংপুর বিভাগে মোট আক্রান্ত 506। রংপুর নগরীতে করোনার উপসর্গ নিয়ে 2 জন মারা গেছেন। তাদের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। সিলেট জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 13 জন। 5 জনের করোনা শনাক্ত হওয়ায় জেলায় মোট আক্রান্ত 75, আর এ নিয়ে সিলেট বিভাগে মোট আক্রান্ত 413। বরিশাল বিভাগের 6 জেলায় 1 জন গণমাধ্যম কর্মী সহ 19 জনের করোনা পজিটিভ হয়েছে। এর মধ্যে বরিশাল জেলায় 7 জন, পিরোজপুর ও ঝালকাঠিতে 4 জন করে, বরগুনায় 2, পটুয়াখালী ও ভোলায় 1 জন করে আক্রান্ত হয়েছেন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। করোনা ভাইরাসের কারণে ঈদে 40,000 কোটি টাকার বাণিজ্যের 25 ভাগও এবার হবে না বলে মনে করেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। তাদের মতে এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। এ অবস্থায় তাদের সরকারি প্রণোদনার আওতায় আনা ও সহজ শর্তে ঋণ দেওয়ার তাগিদ দিয়েছেন কেউ কেউ। বিস্তারিত জানাচ্ছেন শারফুল আলম। বছর জুড়ে যে পরিমাণ কেনাকাটা হয় তার অর্ধেকই হয় রোজার ঈদে। এ সময় সবচেয়ে বেশি বিক্রি হয় পোশাক ও জুতাসহ নানা পণ্য। এবার করোনা ভাইরাসের মহামারীর কারণে প্রায় 1.5 মাসেরও বেশি সময় মার্কেট বন্ধ ছিল।
পরে স্বাস্থ্যবিধি মেনে গত 10 মে থেকে তা চালুর অনুমতি দেয় সরকার। এই নির্দেশনার পর বেশিরভাগ মার্কেট বন্ধ থাকলেও স্বল্প পরিসরে কেনাকাটা চলছে কিছু শপিং মলে। আমরা দোকানদার যারা আছি সামাজিক দূরত্বটা মেনে আমরা ঢুকছি এবং কাস্টমারকে ঢুকাচ্ছি। আমাদের স্টাফ তাদেরকে তো আমাদের বোনাস দিতে হবে, তাদেরকে বেতন দিতে হবে, তাহলে তারা চলবে কিভাবে? লকডাউনের কারণে স্বাভাবিকভাবেই উৎপাদন ও পণ্য বিক্রি কমেছে, এতে ব্যবসায়ীদের ঋণের পরিমাণ বাড়ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা, তাদের জন্য প্রণোদনা দেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। প্রায় 35-40 হাজার কোটি টাকার একটা পণ্যের বাজার ঈদুল ফিতরের সময় হয় আর কি। এবছর এর পরিমাণ হয়তো 20-25% পর্যন্ত সেলস হবে। এই প্রসেসে কিন্তু প্রডিউসার বলেন, হোলসেলার বলেন, অথবা ফ্রন্ট এন্ডে যারা রিটেল সেলার, তারা সবাই ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই সময় যে সকল ব্যবসায়ী ক্ষতিতে পড়ছেন তারা যেন সরকারের প্রণোদনা থেকে হেল্প পেতে পারেন। যারা অনানুষ্ঠানিক খাতে ব্যবসা করেন তাদেরকে প্রণোদনার তে অ্যাক্সেস দেওয়া বা তাদের আর্থিক সহায়তা, যারা যাতে তারা ঋণ পেতে পারেন সেই ব্যাপারে মনোযোগী হতে হবে। করোনার কারণে এবারেই সবচেয়ে বেশি ঈদ কেন্দ্রিক অর্থনীতি প্রভাবিত হলো বলে জানিয়েছেন বিশ্লেষকরা। পরিস্থিতির উন্নয়নে করোনা পরবর্তী সময়ে দীর্ঘমেয়াদে পরিকল্পনা গ্রহণের পরামর্শ দিয়েছেন অনেকেই। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। মায়ের করা মামলায় গ্রেফতার হলেন মিল্লাত হোসেন নামের এক মাদকাসক্ত যুবক। রাজধানীর পান্থপথ থেকে তাকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করে র্যাব 2। তার বিরুদ্ধে অভিযোগ, মাদকের টাকার জন্য প্রায় তিনি তার মাকে মারধর করতেন। গত 6 মে অভিযুক্ত যুবক তার মাকে মারধর করে বাসা থেকে বের করে দেন। এ ঘটনায় মা ছেলের বিরুদ্ধে থানায় গিয়ে হত্যা চেষ্টার মামলা দায়ের করেন। ঈদে ঘরমুখো মানুষের বাড়ি ফেরা ঠেকাতে রাজধানীর প্রবেশ মুখে নজরদারি বাড়িয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে ঢাকার ভেতরে অবাধে চলছে যানবাহন, কোথাও কোথাও তৈরি হয়েছে দীর্ঘ যানজট। অন্যদিকে বিভিন্ন জায়গায় ফুটপাথে হকারদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পুলিশ। আরও জানাচ্ছেন একরামুল হক সায়েম। রাজধানীর দারুসসালাম এলাকার দৃশ্য এটি। সড়কে গাড়ির চাপ সামলাতে হিমশিম খাচ্ছে পুলিশ। দূরপাল্লা যাত্রীদের নিয়ন্ত্রণে গাবতলীমুখী সড়কের এক পাশ বন্ধ করে দেয়ায় এখানে যানবাহনের চাপ আরও বেড়েছে। সেখান থেকে পরিবহনের চাপ মিরপুর একে গড়িয়ে চারদিকেই দীর্ঘ যানজট তৈরি করেছে। ঘরমুখী যাতে মানুষ না হতে পারে সেই জন্য ডিএমপি থেকে বের হওয়ার, ঢাকা সিটি কর্পোরেশন থেকে বের হওয়ার যেই মেন পয়েন্টগুলো আছে সেখানে চাপ হওয়ার কারণে এই দিক দিয়েও আমি মনে করি যে এই অবস্থা হয়েছে। তবে বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়েও গাবতলিতে রাজধানীর প্রবেশ মুখে চাপ কমেনি যানবাহনের। ডাকাত ছাড়তেছে বা ডাকাত ঢুকতেছে এই ধরনের কোনো কিছু হবে না। একমাত্র জরুরি সেবার সাথে যাদের জড়িত, হসপিটাল গ্রাউন্ড, আদার্স, তারপরে আপনার কিছু গার্মেন্টস খোলা আছে, প্লাস ফার্মাসিউটিক্যালস, এই ছাড়া আর কেউ আপ ডাউন করতে পারবে না। অনেকে অবশ্য পায়ে হেঁটে, মোটরসাইকেলে বা বিকল্প উপায়েও ঢাকা ছাড়ছেন। অবশ্য ঢাকার ভেতরে বিনা বাধায় চলছে নানা ধরনের পরিবহন। রাজধানী ঢাকা যেন ফিরে যাচ্ছে তার চিরচেনা রূপে। যেখানে সারা দেশে করোনা সংক্রমণ বাড়ছে সেখানে মানুষের ঘর থেকে বের হয়ে যাওয়ার প্রবণতাও বেড়ে চলেছে। এই অবস্থায় জনগণের সচেতনতা আর সরকারের সঠিক ভূমিকা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন সচেতন মহল। অন্যদিকে ফুটপাথে হকারদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় চলছে অভিযান। যদিও এক জায়গা থেকে সরালে পুলিশকে ফাঁকি দিয়ে অন্য জায়গায় বসার চেষ্টা করছেন তারা। আমরা ফুটপাথে করি তো কি করবো, গরিব মানুষ, মানে আর করা যাইতেছে না, যেহেতু ঝামেলা এলাকাছে। আমরা তো কোনো কর্মস্থানই নাই, কি করবো, সড়কের পাশে বিপণী বিতানগুলোতে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই গাদাগাদি করে কেনাকাটা করতে দেখা গেছে নিম্ন ও মধ্যবিত্তদের। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। করোনায় কর্মহীনদের মধ্যে নগদ অর্থ বিতরণে সরকার সমর্থকদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নাটোরে জেলা বিএনপির নেতা কর্মীদের পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে তিনি এই অভিযোগ করেন। সরকারি সকল সহায়তা কার্যক্রম সামরিক বাহিনীর মাধ্যমে সম্পন্ন করতে আবারও আহ্বান জানান রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আজকে
এই সমস্ত টাকা সামরিক বাহিনী অর্থাৎ সামরিক আর্মি অফিসারদের মাধ্যমে সেনাবাহিনীর হাতে এই রিলিফ এবং খাদ্য এবং এই টাকা গ্রহণের ব্যবস্থা করা হচ্ছে। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। প্রধানমন্ত্রীর ঈদ উপহারের 2,500 টাকা 17 লাখ পরিবারের কাছে পৌঁছে দিচ্ছে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। অর্থ মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী ঈদের আগেই প্রধানমন্ত্রীর ঈদ উপহারের টাকা যেন ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে পৌঁছে যায় তা নিশ্চিত করতে কাজ করছে নগদ। প্রথম দিনই 2 লাখ পরিবারের কাছে টাকা পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক। দিনাজপুর প্রেস ক্লাবে স্থানীয় ও জাতীয় পত্রিকার হকারদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। এ সময় তিনি করোনা ভাইরাস থেকে রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। দিনাজপুর সদর উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকার, দিনাজপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি চিত্ত ঘোষ এ সময় উপস্থিত ছিলেন। এবারে স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। সরকারিভাবে ধান ও চাল মজুদের গতি ত্বরান্বিত করার পাশাপাশি খাদ্য বান্ধব কর্মসূচির অবৈধ কাজ বাতিলে শক্ত পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। রাজশাহী বিভাগের বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সাথে মত বিনিময়ের সময় তিনি এই নির্দেশ দেন। এ সময় বাজার দর ঠিক রাখতে সরকারি সংগ্রহের গতি বাড়ানোর তাগিদ দেন খাদ্যমন্ত্রী। এবারে পারটেক্স খেলার খবর। ৪২ লাখ টাকায় বিক্রি হয়েছে সাবেক বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ব্যবহৃত ব্রেসলেট। প্রায় 20 বছর ধরে ব্যবহার করা তার ব্রেসলেটটির ভিত্তিমূল্য ছিল 5 লাখ টাকা। নিলামে শেষ পর্যন্ত সেটির মূল্য ওঠে 42 লাখ টাকা। বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানি অ্যাসোসিয়েশন কিনে নিয়েছে ব্রেসলেটটি, যদিও সেটা আবারও মাশরাফির হাতেই ফেরতের কথা জানিয়েছে তারা। ব্রেসলেট বিক্রির টাকা করোনায় আক্রান্তদের জন্য ব্যয় করা হবে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। করোনায় আরও এক পুলিশ সদস্যের মৃত্যু, এ পর্যন্ত মারা গেলে 9 জন। রংপুরে করোনার উপসর্গ নিয়ে মারা গেছে 2 জন, চট্টগ্রামে নতুন করে আক্রান্ত 73 জন। ঈদে ঘরমুখো মানুষের বাড়ি ফেরা ঠেকাতে রাজধানীর প্রবেশমুখে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। এবং ঈদে 40,000 কোটি টাকার বাণিজ্যের 25 ভাগও এবার হবে না, মনে করেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।